নমস্কার বন্ধুরা আধুনিক ভারতের ইতিহাসের আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম মহাবিদ্রোহ সম্পর্কে বা আঠেরোশো সালের সিপাহী বিদ্রোহ সম্পর্কে সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন সেই ভিডিওটা অবশ্যই আগে দেখে নেবেন এবং তারপরে আজকের ভিডিওটা দেখবেন আজকে আমরা আলোচনা করব মহাবিদ্রোহের ফলে ভারতে কি পরিবর্তন এসেছিল ভারতের যে ব্রিটিশ শাসন ছিল তাতে কি পরিবর্তন এসেছিল সেইগুলো আমরা আজকে দেখব তো ভিডিও শুরু করার আগে বলি যে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে প্লে খুঁজে পাওয়ার সুবিধার্থে উপরে আই বাটনে দিয়ে রাখছি ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে বর্তমান ঐতিহাসিকরা বা তৎকালীন কংগ্রেসের লিডাররা যতটাই একটা ছোট ঘটনা দেখানোর চেষ্টা করুক না কেন এই বিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ভারতে পড়েছিল আমি আগের দিনই বলেছিলাম যে অধিকাংশ ঐতিহাসিক এবং অধিকাংশ কংগ্রেসি লিডার এই বিদ্রোহকে শুধুমাত্র একটা বিদ্রোহ বলে দেখানোর চেষ্টা করেছে যেটা ইংরেজদের কথার সঙ্গেই অনেকটা মিলে যায় কিন্তু আদতে এটা একটা ছিল আন্দোলন এবং এই আন্দোলনের প্রভাব ব্রিটিশরা ভালোভাবে টের পেয়েছিল এবং তার ফলে বেশ কিছু পরিবর্তন আমাদের ভারতবর্ষে সেই সময় আসে সেইগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের এই মহাবিদ্রোহের সর্বপ্রথম বা প্রধান যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ইংল্যান্ডের যে মন্ত্রীসভা বা ইংল্যান্ডের রাজনৈতিক মহল এইটা বুঝতে পারে যে একটা বাণিজ্যিক সংস্থার হাতে ভারতের দায়িত্ব দেওয়া আর ঠিক নয় একটা বাণিজ্যিক সংস্থা একটা ভারতের মতো বিশাল বড় একটা দেশের শাসন করবে সেটা আর চলতে দেওয়া উচিত নয় আর এই কারণেই দোসরা আগস্ট আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ হয় ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আর এই ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পাস হয় সেই আইনে ভারতের শাসন চলে যায় ইংল্যান্ডের সরকারের হাতে ইংল্যান্ডের সরকার এখন ডাইরেক্টলি ভারত শাসন করবে এরকম ঠিক হয় আর ইংল্যান্ডের যে পার্লামেন্ট এর সব থেকে ওপরে থাকে সেখানকার রানী আর এইভাবেই ভারতের প্রধান হয়ে ওঠেন ইংল্যান্ডের রানী অর্থাৎ ভারত শাসনের দায়িত্ব চলে যায় ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে আমাদের দেশে বর্তমানে যেভাবে প্রেসিডেন্টের ভূমিকা ইংল্যান্ডের পার্লামেন্টে সেই একই ভূমিকা ইংল্যান্ডের রানীর অর্থাৎ ইংল্যান্ডের রানী ডাইরেক্টলি কোনো জায়গায় শাসন করেন না তার নামে শাসন চলে সেইভাবে ইংল্যান্ডের রানীর তরফে একজন প্রতিনিধি ভারতে আসেন এবং তিনি ভারত শাসন করতে শুরু করেন যাকে আমরা জানি ভাই সরয় নামে ভাই সরয় অর্থাৎ এতদিন অবধি যে গভর্নর জেনারেল ভারত শাসন করছিল তাকে রিপ্লেস করে চলে আসে এই ভাইসরয় ভারতে প্রথম ভাইসরায় হচ্ছে লর্ড ক্যানি লর্ড ক্যানি আমি যেভাবে গভর্নর এবং গভর্নর জেনারেলদের একটি লিস্ট বানিয়েছি সেইভাবে ভাইসরয়দের একটা লিস্ট বানিয়ে একটা ভিডিও আমি অবশ্যই বানাবো তখন সেখানে সমস্ত ভাই ভাইসড়দের কথা আমি বলবো তাহলে ভারত শাসনে এবার প্রধান ভূমিকা নিতে শুরু করে এই ভাই সরয় সুতরাং ইংল্যান্ড সরকার যেটা অনেকদিন আগে থেকে করার চেষ্টা করছিল অর্থাৎ সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট তারপর পিটের ভারত শাসন আইন তার পরবর্তীকালে যে সমস্ত সনদ আইনগুলো পাশ হয় প্রত্যেকটা দিয়েই ইংল্যান্ডের সরকার ধীরে ধীরে কোম্পানির শাসন একটু একটু করে বন্ধ করতে চাইছিল দিয়ে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা চালু করতে চাইছিল অর্থাৎ ইংল্যান্ডের সরকারই ভারত শাসন করবে এরকম একটা পদক্ষেপ গ্রহণ করতে তারা আস্তে আস্তে বিভিন্ন আইনের মাধ্যমে শুরু করেছিল এবং যার শেষ ফল হচ্ছে এই ভারত শাসন আইন এর মাধ্যমে ইংল্যান্ডের সরাসরি শাসন শুরু হয় ভারতে ইংল্যান্ডের কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন এরপর থেকে অবসান হয় এই সমস্ত আইনগুলো সম্পর্কে মানে রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে আমি আলোচনা করেছি রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে ভারত শাসন আইন অবধি যত আইন হয়েছে ভারতের স্বাধীনতার পূর্ব অব্দি যতগুলো আইন হয়েছে সবকটা সম্পর্কে আমি একসাথে একটা ভিডিও বানাবো এইখানে এই ভারত শাসন আইন সম্পর্কে একটু আলোচনা করে নেব ভারত শাসন আইনকে বলা হয় ভারতে উন্নত ধরনের শাসন প্রবর্তনের আইন ভারতে উন্নত ধরনের শাসন প্রবর্তনের আইন বা ইংরেজিতে যাকে বলা হয় অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট অ্যান অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট মহাবিদ্রোহের আগে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন করত, তখন দুটো সভা একটা হচ্ছে ডিরেক্টর সভা আর একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল এরা দুজন এই দুটো দল ভারত শাসনে প্রধান ভূমিকা গ্রহণ করত। এদের কথাতেই ভারত শাসন কিভাবে হবে সেই সমস্ত কিছু এই দুটো দলই ঠিক করত। এবং এই দুটি দল বা এই দুটি সংগঠন যে সমস্ত ক্ষমতা যা 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 ক্ষমতা তার হাতে ছিল সেইগুলোর এবার বন্ধ করে দেওয়া হয় কারণ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান করে দেওয়া হয় এর ফলে তাদের যে সমস্ত দল ছিল বা যে সমস্ত সংগঠন ছিল সেগুলোকেও অবলুপ্ত করে দেওয়া হয় আর ওই দুটো দল ওই দুটো সংগঠন যে যে ক্ষমতাগুলো ভোগ করত বর্তমানে এই আইন পাশ হওয়ার পর চলে আসে ভারত সচিবের হাতে ভারত সচিব এই ভারত সচিব এই যে পোস্টটা বানানো হলো এবার সেই সমস্ত ক্ষমতা এনার হাতে চলে আসে অর্থাৎ ভারত কীভাবে সরি ভারত কিভাবে শাসন করা হবে ভারতে কি কি নীতি নেওয়া হবে সব কিছু এই ভারত সচিব এবার ঠিক করবে ভারত সচিব এর ইংলিশ হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া তাহলে ভারত শাসনের সর্বে সর্বা মানে ভারত শাসন কিভাবে হবে সেটা এ ঠিক করতে শুরু করে এই ভারত সচিব ইংল্যান্ডের মন্ত্রিসভার একজন সদস্য এবং এর কাজ এ যে যে কাজ করবে তার জন্য সে দায়ী থাকবে ইংল্যান্ডের পার্লামেন্টের কাছে এবার ভারতের মতো একটা বিশাল দেশকে একজন মানুষ নিশ্চয়ই সেটা কন্ট্রোল করতে পারবে না একজন মানুষই যার ডিসিশান নেবে সেটাই হতে পারে না তাই ভারত সচিবকে সাহায্য করার জন্য একটা বোর্ড গঠন করা হয় যে বোর্ডটার নাম ইন্ডিয়া কাউন্সিল এই ইন্ডিয়া কাউন্সিল এই সভা বা এই বোর্ডটাতে পনেরো জন মেম্বার ছিল এই ইন্ডিয়া কাউন্সিলের যে মেম্বাররা ছিল তারা কোনো একটা ডিসিশানের ওপর আলোচনা করত। তারা তার মতামত তাদের মতামত ভারত সচিবকে জানাতো এবার ভারত সচিব সেখান থেকে কোনো ডিসিশান নিতেও পারত অথবা তার ইচ্ছে না হলে নাও নিতে পারতো কিন্তু তার মানে এই ইন্ডিয়া কাউন্সিল যে সমস্ত মতামত প্রকাশ করত সেগুলো সে শুনতে বাধ্য ছিল শুনে সেটা নেবে কি নেবে না ভারত সচিবের ওপর মানে ভারত সচিবের সেটা নিজের ইচ্ছে ছিল সুতরাং এই ইন্ডিয়া কাউন্সিলের কাজ হচ্ছে ভারত সচিবকে পরামর্শ দেওয়া আর এই যে ভাইসড়ায় যিনি থাকলেন এই ভারত সচিব ভাইসরায়কে যে যে কথা বলতো ভাইসরায় সেটা এক্সিকিউট করতো অর্থাৎ ভাইসড়ায় সেটা কাজে লাগাতো এইভাবে সিস্টেমটা চলতে শুরু করে মহাবিদ্রোহের ফলে আরও একটা গুরুত্বপূর্ণ যে পরিবর্তন হয় সেটা আসে সামরিক ক্ষেত্রে মহাবিদ্রোহের প্রধান কারণ মানে বিশেষ কারণটা ছিল সামরিক তাই সামরিক ক্ষেত্রে এই সময় গুরুত্বপূর্ণ পরিবর্তন মহাবিদ্রোহের পরে আসে এর পর থেকে যাতে ভারতীয় সেনার মধ্যে আর বিদ্রোহ না করার হয় মানে ভারতীয় সেনা যাতে আর বিদ্রোহে অংশগ্রহণ না করে সেই কারণে সেনাবাহিনীকে পুনর্গঠিত করা হয় এরপরে বাহিনীতে ব্রিটিশ সৈন্যের সংখ্যা বৃদ্ধি করা হয় এবং ভারতীয় সৈন্যের সংখ্যা এবং ব্রিটিশ সৈন্যের সংখ্যার মধ্যে তারতম্যটা কমানো হয় যাতে কোনো কারণে ভারতীয় সেনারা যদি বিদ্রোহ ঘোষণা করে তাহলে ব্রিটিশ সেনাদের দিয়ে তাদেরকে মোকাবিলা করা যাবে গোলন্দাজ বাহিনীর যে দায়িত্ব সেটা সম্পূর্ণ ব্রিটিশদের হাতে রাখা হয় কারণ সেটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও ভৌগোলিক ও সামরিক দিক থেকে যে সমস্ত জায়গা গুরুত্বপূর্ণ সেই সমস্ত জায়গাতে কেবলমাত্র ব্রিটিশ সৈন্য মোতায়েন করা হয় আর ভারতীয়দের মধ্যে মানে ভারতীয়দের থেকে সেনা নেওয়ার ক্ষেত্রে দুটো ভাগ করা হয় একটাকে বলা হয় একটা ভাগকে বলা হয় সামরিক জাতি আরেক ভাগকে বলা হয় অসামরিক জাতি ভারতের যে যে জাতি গোষ্ঠী মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল সরকার তাদের বলে দেয় অসামরিক জাতি আর যে সমস্ত জাতি থেকে সৈন্যরা ভারতীয়দের মধ্যে যে সমস্ত জাতি থেকে সৈন্যরা এই মহাবিদ্রোহ দমনের ক্ষেত্রে ব্রিটিশদের সাহায্য করেছিল তাদের বলা হয় সামরিক জাতি এবং অসামরিক জাতিদের ভারতীয় সেনাবাহিনীতে মানে ভারতের যে সেনাবাহিনী তখন ছিল তাতে প্রবেশ অধিকার বন্ধ করে দেওয়া হয় এবং সামরিক জাতি যারা ছিল অর্থাৎ শিখ গুর্খা পাঠান তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতো এদেরকে পুরো বন্ধ করে দেওয়া হয় আর এই সামরিক জাতি থেকে শুধুমাত্র সেনাবাহিনীতে যোগদান করার অধিকার পায় পয়লা নভেম্বর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে একটি ঘোষণা করা হয় যেটাকে বলা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র তাহলে মহারানীর ঘোষণাপত্র এটা প্রকাশিত হয় পয়লা নভেম্বর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এই ঘোষণাপত্রের মাধ্যমেই মহারানী অর্থাৎ ভিক্টোরিয়া মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার গ্রহণের কথা ঘোষণা করেন তাই এটাকে বলা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র তাহলে এর মাধ্যমে শাসনবার গ্রহণের কথা ঘোষণা করা হয় এবং ভারতীয় শাসন ব্যবস্থায় নতুন নীতি এবং আদর্শের কথা জনগণকে বলা হয় এই ঘোষণাপত্রে কিছু কিছু জিনিস ঘোষণা করা হয় তার মধ্যে প্রথম হচ্ছে ইংরেজরা বলে যে ভারতবাসীর ধর্মীয় এবং সামাজিক জীবনে ব্রিটিশ সরকার বা ব্রিটিশরা কোন রকম হস্তক্ষেপ করবে না দ্বিতীয় সমস্ত ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তিন নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ভারতীয় ভারতে সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারই যোগ্যতা থাকবে সেই সরকারি চাকরিতে যোগদান করতে পারবে অর্থাৎ ব্রিটিশ সরকারের আন্ডারে চাকরি করতে পারবে চতুর্থ সত্য নীতিকে বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ যে সত্য নীতি মহাবিত্রোহের জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল সেই সত্য নীতি পরিত্যক্ত হয় পঞ্চম দেশীয় বর্গকে দত্তক গ্রহণের অধিকার দেওয়া হয় মানে মহাবিদ্রোহের আগে এটা ঘোষণা করা হয় যে কোন রাজার যদি সন্তান না থাকে পুত্র সন্তান না থাকে এবং সে যদি দত্তক নেয় তাহলে সেই দত্তক নেওয়া সন্তানকে সেই রাজ্যের পরের রাজা বলে গণ্য করা হবে না এবং সেই রাজ্যটা চলে যাবে ব্রিটিশ শাসনের মধ্যে এটা ছিল সত্য নীতির একটা মূল শর্ত এর ফলে দেশের রাজারা খুবই ক্ষুব্ধ হয় তার ফলে বেশ কিছু রাজ্য মহাবিদ্রোহে অংশগ্রহণ করে বেশ কিছু রাজ্যের রাজা মহাবিদ্রোহে অংশগ্রহণ করে সেই নীতিটা এবার বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার ছ নম্বর যে শর্তটা বা যে ঘোষণাটা এই ঘোষণাপত্রের মাধ্যমে করা হয় সেটা হচ্ছে দেশীয় রাজন্যবর্গকে ভারত সরকার বলে তারা আর সাম্রাজ্য বিস্তার করবে না ভারতে আর সাম্রাজ্য বিস্তার তারা করবে না এবং শেষ সপ্তম যে ঘোষণাটা করা হয় সেটা বলা হয় ভারতের বিভিন্ন রাজা দেশ সাথে ব্রিটিশ সরকার অর্থাৎ আগের ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার যে যে চুক্তিগুলো করেছে সেইগুলোকে মেনে চলা হবে যে যে চুক্তিগুলো করা হয়েছে যে যে সন্ধিগুলো করা হয়েছে সব কিছু নতুন যে সরকারটা গঠিত হলো সে মেনে নেবে এবার এইখানে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র লিখিতই ছিল বা জাস্ট ঘোষণা করার জন্যই ছিল প্র্যাকটিক্যালি এগুলোকে কোনোটাই ব্রিটিশ সরকার মেনে চলতো না প্রথমেই যেটা বলা হয় যে ভারতীয়দের কোনো ধর্মীয় রীতি বা সামাজিক রীতিতে ব্রিটিশরা হস্তক্ষেপ করবে না কিন্তু প্রথমে মানে ইংরেজরা এটা একদমই মেনে চলতো না তার কারণ ইংরেজরা প্রথম থেকেই মনে করত যে ভারতীয়রা সেইভাবে ডেভেলপ নয় সেই তুলনায় ইংরেজরা নিজেদেরকে রাজার জাতি মনে করতো তারা যেরাম ইচ্ছে সেরাম করত। এই কারণে তাদের সঙ্গে ভারতীয়দের একটা দূরত্ব বজায় থাকতে শুরু করে এবং এবং ইংরেজরা বিভিন্ন ব্যাপারে ভারতের এই সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ করতে শুরু করে মানে করতেই থাকে জোর করে তারা ভারতীয়দের তাদের ধর্মে দীক্ষিত করতে থাকে এইগুলো কিন্তু বন্ধ হয়নি এছাড়াও এই ঘোষণাতে যেটা বলা হয়েছিল যে সরকারি চাকরির ক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের যোগ্যতার অধিকারে চাকরি পাবে সেটাও তাদের পক্ষে মেনে চলা হয়নি প্রথমেই উচ্চ পদে যে সমস্ত চাকরিগুলো রয়েছে উচ্চ পদস্থ যে সমস্ত চাকরিগুলো রয়েছে সেইগুলো থেকে ভারতীয়দের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয় তাতে যাতে ভারতীয়রা যাতে প্রবেশ করতে না পারে সেই চেষ্টা তারা করতে শুরু করে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স ছিল তেইশ বছর মানে তেইশ বছর হলেই যে কোনো ব্যক্তি সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারত আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে সেটা কমিয়ে বাইশ করা হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে সেটা বাইশ করা হয় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এটা আরও কমিয়ে একুশ করা হয় এবং আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সেটা ফাইনালি কমিয়ে উনিশ বছর করে দেওয়া হয় এবার এই সময় যে সিভিল সার্ভিস নেওয়া হতো সেটা ইংল্যান্ডে গিয়ে পরীক্ষা দিতে হতো ভারত থেকে যদি কোনো ভারতীয় এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইতো তাকে ইংল্যান্ডে যেতে হতো এবার ১৯ বছর বয়সে একজন ভারতীয় ভারতে পড়াশুনো শেষ করে ১৯ বছর বয়সে ইংল্যান্ডে গিয়ে সিভিল সার্ভিস দেবে এটা সম্ভব ছিল না এবং সিভিল সার্ভিসের মাধ্যমে উচ্চ পদে চাকরিগুলো পাওয়ার সুযোগ হতো সেই পথটা এইভাবে ব্রিটিশ সরকার বন্ধ করতে চায় মহাবিদ্রোহের পরে আরও একটা গুরুত্বপূর্ণ নীতি সরকার নেয় সেটা হচ্ছে বিভেদ নীতি বিভেদ নীতি ভারতীয়রা যাতে ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারে সেই উদ্দেশ্যে ইংরেজরা এই বিভেদ নীতি মহাবিদ্রোহের পরে নেয় আর এই বিভেদ নীতির মূল যেটা ছিল মানে বিভেদ নীতি বলতেই বোঝানো হচ্ছে বিভিন্ন জাতির মধ্যে বিভেদ তৈরি করা বিভিন্ন ধর্ম সম্প্রদায় জাতি গোষ্ঠী ও অঞ্চলের মানুষের বিরুদ্ধে এক একটা অঞ্চলের বিরুদ্ধে এক একটা অঞ্চলকে এক একটা জাতির বিরুদ্ধে এক একটা জাতিকে এই সময় পরস্পর বিরোধী করে দিতে থাকে ব্রিটিশ সরকার প্রথমে মহাবিদ্রোহের পর থেকে ব্রিটিশরা হিন্দু জাতিকে তোষণ করতে শুরু করে এবং মুসলিমদের বিরুদ্ধে দমন পীড়ন নিতে শুরু করে আবার আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দের পর থেকে মুসলিম তোষণ করে এবং হিন্দু বিদ্বেষ শুরু করে এই বিভেদ বিভেদনীতির পরবর্তীকালে প্রভাব আমরা দেখতে পাব বঙ্গভঙ্গ এবং এই সময় থেকে আরও একটা জিনিস ইংরেজ সরকার শুরু করে সেটা হচ্ছে জমিদারদের তোষণ ব্রিটিশ সরকার মহারাজা জমিদার তালুকদার এদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে শুরু করে যার ফলস্বরূপ বিভিন্ন জমিদার তালুকদার প্রভৃতি তারা ব্রিটিশ সরকারের শাসনের প্রধান স্তম্ভে পরিণত হয় এই সময় পদচ্যুত জমিদার তালুকদারদের জমি ফিরিয়ে দেওয়া হয় তাদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় এবং এই সময় এই জমিদাররা বুঝতে পারে যে ব্রিটিশ শাসনের সঙ্গে তাদের যে লাভ তাদের যে ভাগ্য সব কিছুই জড়িত এর ফলে তারা ব্রিটিশ শাসনকে সমর্থন করতে শুরু করে পয়লা আগস্ট আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ভারত পরিষদ আইন পাস করা হয় ভারত পরিষদ আইন বা ইংরেজিতে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এই আইনে বড় লাট বা ভাইসরায় এই ভাইসরায় যে পদটা স্থির করা হয় এই ভাইসরায়ের সভাতে সদস্য পদ ছয় থেকে বাড়িয়ে বারো করে দেওয়া হয় আগে ছিল ছজন পয়লা আগস্ট আঠেরোশো সালের এই ভারত পরিষদ আইনের মাধ্যমে সেটা করে দেওয়া হয় বারো জন এবং স্থির হয় যে এই জন সদস্যের মধ্যে অর্ধেক সদস্য হবেন বেসরকারি অর্থাৎ ভারতীয় এই সমস্ত আইন সম্পর্কে আমরা আলাদাভাবে আলোচনা অবশ্যই করব আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয় ভারত সাম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এই ঘোষণা করার পিছনে মেন যে কারণটা ছিল এতদিন পর্যন্ত যে সমস্ত জমিদার রাজা এরা ভাবতো আমরা ব্রিটিশ শাসনের অধীনে আছি বা সাধারণ মানুষ ভাবতো যে আমরা ব্রিটিশ শাসনের অধীনে আছি এরপর থেকে এই সমস্ত ক্ষেত্রে তারা ব্রিটিশদের অধীনস্থ প্রজা বা ব্রিটিশদের অধীনস্থ সামন্ততে পরিণত হন দেশীয় রাজ্যগুলিকে বৈদেশিক ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া হয় এর ফলে যে ভারতীয় রাজন্যবর্গ ছিল রাজা জমিদার এরা সকলেই ব্রিটিশদের মিত্রতে পরিণত হয় এবং পরবর্তীকালে যে সময় স্বাধীনতা সংগ্রাম শুরু হয় এই সমস্ত রাজারা এই সমস্ত জমিদাররা ব্রিটিশদের রক্ষাকারী হিসাবে দাঁড়িয়ে পড়ে এবং এরাই ভারতীয়দের বিরোধিতা করতে শুরু করে অর্থাৎ ভারতের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার জন্য অংশগ্রহণ করতে শুরু করে তাদের বিরোধিতা করতে শুরু করে এই সমস্ত রাজা জমিদার এরা এই সমস্ত রাজা বা জমিদার এদেরকে মহাত্মা গান্ধী বলেছিলেন ভারতীয় পোশাক পরিহিত ব্রিটিশ রাজকর্মচারী ভারতীয় পোশাক পরিহিত ব্রিটিশ রাজকর্মচারী এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু পরের দিনের ভিডিওতে আমরা দেখব বিভিন্ন আইন সম্পর্কে যে সমস্ত আইন ভারত ভারতে ব্রিটিশ শাসনের প্রথম থেকে ব্রিটিশ শাসনের শেষ অব্দি পাশ হয়েছিল সেইগুলি সম্পর্কে এবং এছাড়াও আমরা আর একটা ভিডিওর মাধ্যমে দেখব সমস্ত ভাইসরয়দের একটা লিস্ট তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ